ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। সুপার সাইক্লোনের রূপ নিয়ে ধেয়ে আসছে মুখা, কক্সবাজার ও মিয়ানমার উপকূলে রবিবার ভয়াবহ আঘাত হানার শঙ্কা। ঘূর্ণিঝড় মুখা মোকাবেলায় উপকূলীয় এলাকাগুলোতে ব্যাপক প্রস্তুতি, প্রশাসনের বৈঠক। স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে ধনী দেশগুলোকে আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। রাজধানীতে সার্বজনীন স্বাস্থ্যসেবা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক। জাতীয় অর্থনৈতিক পরিষদে 309টি প্রকল্পের বিপরীতে 2023-24 অর্থ বছরের জন্য 2,63,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন। মার্চ এপ্রিলে পোশাকের রপ্তানি কমেছে, সামনেও রপ্তানি প্রবৃদ্ধি হবে না, শঙ্কা পোশাক খাতের সংগঠন বিজিএমইএর। চিনির দামে কারসাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার অপেক্ষা করছে মানুষ। বরিশালে কীর্তনখোলা নদীতে তেলের ট্যাঙ্কারে আগুনে দগ্ধ হয়ে দুজনের মৃত্যু হয়েছে, এ ঘটনায় আরও 3 জন দগ্ধ হয়েছেন। পাকিস্তানে ইমরান খানকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের, আজ তোলা হবে ইসলামাবাদ হাইকোর্টে। জেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে আজ বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডে।